আসসালামু আলাইকুম। আমরা যারা দেশের বাইরে থাকি, খাঁটি একটি ঘি পাওয়াটা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। আর এই ঘিটা যদি ঘরেই খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় মাত্র দুটি উপকরণ দিয়ে, তাহলে কোনো কথাই নেই। আমাদের মতো যারা বাঙালি আছে, তাদের পোলাও, রোস্ট, বিরিয়ানি সব কিছুতেই যেন ঘি না হলে চলেই না। আর খাঁটি ঘি ছাড়া তো রান্নাটা পারফেক্টই হবে না। আমি আজকে আপনাদেরকে দেখাবো জাস্ট দুটি উপকরণে একদম পারফেক্ট খাঁটি গাওয়া ঘি তৈরি করার রেসিপিটি। শুধু বাটার গলিয়েও কিন্তু ঘিটি তৈরি করা যাবে, যার একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। তবে আমি যেই দুটি উপকরণ দিয়ে ঘিটা বানিয়ে বেশি স্যাটিসফাইড হই, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তার জন্য প্রথমেই আমি এখানে 500 গ্রাম আনসল্টেড বাটার নিয়ে নিচ্ছি একটি প্যানের মধ্যে। যেই প্যানটির মধ্যে আমরা বাটারটা গলিয়ে রান্না করে নিব, সেই প্যানটির মধ্যেই বাটারটাকে নিয়ে নিচ্ছি। তবে বাটারটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম 30 মিনিট আগে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি থিকেন ক্রিম। বুল্লা থিকেন ক্রিমটা অস্ট্রেলিয়ায় আমরা ব্যবহার করি এবং এটা হালাল। এই 1 ক্যান থিকেন ক্রিমে 1 কাপ অর্থাৎ 250 গ্রামের মতো থিকেন ক্রিম হয়েছে, সেটাও দিয়ে দিচ্ছি বাটারের সাথে। থিকেন ক্রিমটাও আমি বাটারের মতোই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখন দুটাই নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটা মিডিয়াম থাকবে। মিডিয়াম আঁচে প্রথমে বাটারটা একদম গলে যাওয়া পর্যন্ত ওয়েট করে নিব, অর্থাৎ এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়ানোই থাকবে। এখনও বাটারটা গলেনি। প্রায় 10-12 মিনিট পর যখন বাটারটা কমপ্লিটলি গলে যাবে, এই যে এরকম হয়ে যাবে, তখন চুলার আঁচটাকে একদম লো, আপনার চুলায় যে একদম সর্বনিম্ন তাপটা আছে সেটা অথবা তার চেয়ে একটু বেশি দিতে পারেন, সেটা দিয়ে এটাকে চুলায় বসিয়ে রাখতে হবে। জাস্ট এতটুকুই আপনার কাজ, আর কোনো কাজ নেই। তবে মাঝে মাঝে একটু অস্বস্তি হলে দেখে যেতে পারেন আর একটু প্যানটাকে এভাবে নেড়ে চেড়ে যেতে পারেন, অর্থাৎ কোনো স্পুন ইউজ করা লাগবে না। জাস্ট একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যেতে হবে যে এটা হচ্ছে কি না। প্রায় ঘন্টাখানেক পরে এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেলেও কিন্তু ঘিটা তৈরি হয়নি। এটা মনে রাখতে হবে, এটা হওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে আর অবশ্যই অল্প আঁচেই করতে হবে। আমি একটি স্পুনের সাহায্যে উল্টিয়ে দেখাচ্ছি ওই পাশটা ব্রাউন হয়েছে কি না। যখন প্রায় 2-2.5 ঘন্টা পর, আসলে এখানে টাইমটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে চুলার আঁচটা, কম আঁচে চুলায় বসিয়ে রেখে তাতে 2 ঘন্টাও লাগতে পারে, 2.5 ঘন্টাও লাগতে পারে, তা চুলার তাপের উপর নির্ভর করছে। ওই সাইডটা একটি স্পুনের সাহায্যে উল্টে দিয়ে যখন দেখতে পারবেন এরকম একটি সুন্দর ব্রাউন কালার এসেছে, তখন বুঝতে হবে আপনার ঘিটা একদম কমপ্লিটলি রেডি, অর্থাৎ এটাকে একদম বার্ন করে পুড়িয়ে ফেলা যাবে না। তবে এখন চুলাটা বন্ধ করে দিলেও আমি এভাবে সবগুলো উল্টে দিয়ে ওই পাশটা আরেকটু ব্রাউন হওয়ার জন্য ওয়েট করে নিচ্ছি চুলায় বসিয়ে, তারপর নামিয়ে ঠান্ডা করে নিব। আর ঠান্ডাও কিন্তু ওভারনাইট ধরে করা যাবে না, অর্থাৎ হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই এরকম একটি জারে অথবা আপনি যে জারে রাখতে চান সেই জারের মধ্যে একটি ছাঁকনির সাহায্যে ঘিটাকে ছেঁকে নিতে হবে। সবটা ঘি আমার এই জারের মধ্যে জায়গা হওয়ার পরেও আরেকটু ঘি রয়ে গেছে, সেটা আমি আরেকটি পটের মধ্যে নিয়ে নিয়েছি। আর উপরের যে ব্রাউন অবশিষ্ট অংশগুলো সেগুলোকে এরকম চেপে চেপে এক্সট্রা বাটারটুকু নিয়ে নিচ্ছি, অর্থাৎ কিছুই নষ্ট করা যাবে না। খুব সুন্দর একটি ফ্লেভার অলরেডি আমি পাচ্ছি। আপনিও যদি এইভাবে ঘি তৈরি করেন আপনিও ফ্লেভার পাবেন। তবে সত্যি বলতে এই ঘিটার মধ্যে এখন ফ্লেভার না পেলেও এটা দিয়ে আপনারা পোলাও, বিরিয়ানি যাই রান্না করবেন, এত সুন্দর ফ্লেভার বের হবে যে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই ঘিটা বাটার আর থিকেন ক্রিম দিয়ে তৈরি হয়েছে। অলরেডি আমার চ্যানেলে শুধু বাটার মেল্ট করে কিভাবে ঘি বানাতে হয় সে রেসিপিটি শেয়ার করেছি, তবে আমি বেশি স্যাটিসফাইড হই এই ঘিটা বানালে, তাই এই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করলাম। বাঙালি মানেই পোলাও, রোস্ট, বিরিয়ানি মানে মহা খাওয়া দাওয়া। তার মধ্যে যদি খাঁটি ঘি না হয় তাহলে যেন জমেই না। তাই আমার রেসিপিতে অবশ্যই এই ঘিটি ট্রাই করবেন, তাহলে আর কষ্ট করে বাংলাদেশ থেকে ঘি আনতে হবে না। আর দেশের বাইরের বাটারটা এত বেশি পিওর থাকে, তা দিয়ে যখন এই ঘিটা বানানো হয়, জাস্ট আলু ভর্তা আর সাদা ভাতের সাথে একটু ঘি খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।